আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ার আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো আজকে কিন্তু আলু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তাও আমার মেয়ের হাতের। আর এই তো দেখো, লবণ দিয়ে মরিচটা ডলে নিল, আর সাথে হইলো পেঁয়াজটা। এখন পেঁয়াজটাও ভালো করে ডলে নিবে, তারপরে হইলো ধনিয়া পাতা। আর আলুটা ছিল কিন্তু পুরান আলু, এইখানে কিন্তু নতুন আলু নিলে আরও বেশি মজা হয়, যেহেতু নতুন আলুটা এসে গেছে বাজারে। তোমরা নতুন আলু দিয়ে ট্রাই করতে পারো। আর আজকের আলু ভর্তাটা হলো স্পেশাল ঘি দিয়ে আর কি। ঘি দিয়ে আলু ভর্তাটা কিন্তু সচরাচর সবাই করে না, মাঝে মধ্যে করা হয়। আর আমার মেয়ে খুব শখ করে আজকে ঘি দিয়ে আলু ভর্তাটা করতেছে, ওর খেতে ইচ্ছা করছে, আর ওর হাতে নিজের হাতে বানাইতেছে। তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, পেঁয়াজ মরিচ আর হইলো ধনিয়া পাতাটা লবণ দিয়ে ডলে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম ঘি। আর আমার মেয়ের ছোট্ট হাতে আলু ভর্তার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ বেশি বেশি লাইক দিবা আর কমেন্টস করবা, ও যেন কমেন্টসগুলো দেখলে খুশি হয়ে যায়, এরকম কমেন্টস করবা। তো দেখো, ঘিটা দিয়ে ভালো করে ডলে নেওয়ার পরে এখন আলুগুলি আস্তে আস্তে মিক্স করে নিবে এটার সাথে। তো আলু মিক্স করতে করতে আমি আমার কথাটা বলে নিই, যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আপুরা ভাইয়ারা, আমার সুইট ভিউয়ার্সরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা। তাহলেই কিন্তু আমার নতুন নতুন ব্লগ, আমার রেসিপির ভিডিওগুলো তোমরা সবার আগে দেখে নিতে পারবা। আর যদি বেল আইকনটা ওকে করে না রাখো, অল দিয়ে না রাখো, তাহলে কিন্তু আমার কোনো নতুন ভিডিও তোমাদের সামনে শো করবে না। তো অবশ্যই বেল আইকনটা অল দিয়ে রাখা জরুরি। তো এই যে দেখো, আলুটা ভালো করে এই পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতার সাথে মিক্স করে নিবে এখন আমার মেয়ের ছোট্ট হাত দিয়ে, ভাঙা ভাঙা আঙ্গুল দিয়ে আর কি। আমার মেয়ের আঙ্গুলগুলো একটু অন্যরকম, কেমন জানি, মানে মনে হয় যে ওর হাতে মানে আঙ্গুলের মধ্যে শক্তি নাই এরকম লাগে। আমি তো মাঝে মধ্যে হাসি যে তোর আঙ্গুলগুলো কেমন হয়েছে। তো আমার মেয়েও কিন্তু আগামী দিনের ইউটিউবার হবে, আমার মেয়ের খুব শখ একটা চ্যানেলের, আর ওর জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেল খোলা। আমার আমি কয়েকবারই আমার ব্লগে বলছি, তো এখন ও মাঝে মধ্যে বলে যে আম্মু আমার একটা চ্যানেল খুলে দাও। আমি বলছি বাবা দিব, আমার চ্যানেলটা আগে কিছু একটা হোক, তারপরে তোকেও একটা চ্যানেল খুলে দিব। তো এই যে দেখো, আলু ভর্তাতে কিন্তু আরও একটু ঘি দেওয়া হলো মাখানোর পরে, এটা কিন্তু লাস্ট। আর আলু ভর্তাটা হয়ে গেছে কমপ্লিট, এখন আমি লবণটা একটু চাইখা দেখবো কেমন হইল। আসলে আমি তো জানি কেমন হয়েছে, যেহেতু ভয়েস ওভার করতেছি, আলু ভর্তাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। তোমরা আমার এই মেয়ের হাতের আলু ভর্তার, মেয়ের হাতের স্পেশাল আলু ভর্তাটা একটু ঘরে ট্রাই করে দেখবা, আশা করি অনেক অনেক মজা পাবা এই ভর্তাটার। তো দেখো, ভর্তাটা কমপ্লিট, আর ভর্তার সাথে গরম ভাত হলে আর কোনো কিছুই লাগবে না মেনু, খাবার মেনুতে যদি এরকম একটা আলু ভর্তা আর ভাত থাকে, সাথে একটু পাতলা ডাল হলেই এনাফ। তো আলু ভর্তা রেডি, আশা করি আমার মেয়ের হাতের আলু ভর্তা, স্পেশাল আলু ভর্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা ভিডিওটা, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে রাখবা, তাহলেই হবে। তো সবাই ভালো থাকবা, আমাদের মা মেয়েদের মেয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।